আসসালামু আলাইকুম। রাত 8টা বাজার সাথে সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আমার বন্ধুদের মধ্যে কেউ কি আছেন যে ফেসবুক ব্যবহার করেন না? আমার মনে হয় এমন কেউ কোনো বন্ধু এখন পর্যন্ত আর নাই, এখন আর নাই। অ্যাকচুয়ালি প্রত্যেকের একটা না একটা ফেসবুক আইডি রয়েছেই। সো ফেসবুক নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। আপনারা জানেন ফেসবুকে একটা অপশন আছে ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় বিব্রত হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, লজ্জায় পড়ে যাই। কারণ অনেক সময় অনেকে এমন কোথাও আমাদের ট্যাগ করে ফেলে যেটা আমরা চাই না। কারণ একটা ছবিতে যখন আপনাকে ট্যাগ করা হয়, আপনার অনেক ফ্রেন্ড আছে, রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, যারা হচ্ছে দেখবে আপনাকে এই ছবিটাতে ট্যাগ করা হয়েছে, তাদের কাছেও একটা নোটিফিকেশন যাবে বা তারা কিন্তু দেখতে পাবে। সো অনেক সময় আমরা চাই না যে ট্যাগ হইতে, বাট আমাদের ট্যাগ করা হচ্ছে, সো কিছু করার থাকে না। বাট আজকের ভিডিওটা দেখলে আপনি আপনাকে ট্যাগ করা থেকে বিরত রাখতে পারবেন। আই মিন খুব সহজেই কিন্তু অপশনটা আপনি এনাবল করতে পারেন, যে কেউ চাইলে আপনাকে ট্যাগ করতে পারবে, বাট এই ট্যাগটা অ্যাপ্রুভড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি না অ্যাপ্রুভাল দিবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখি না যে কীভাবে আমরা এই সেটিংসটা অ্যাক্টিভেট করে দেবো, তাহলে আমাদের কেউ চাইলেও আর ট্যাগ করে সেই ট্যাগটা অ্যাক্টিভ করতে পারবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পরে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি কিন্তু নিয়মিত টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে যেতে হবে। ফেসবুক আইডিতে যাওয়ার পরে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে সেটিংসে চলে যাবেন। কীভাবে যাবেন, আপনারা যে মেনু দেখতে পাচ্ছেন, মেনুতে ক্লিক করতেছি, আইফোন দেখে নিচে আসছে, অ্যান্ড্রয়েডের উপরে থাকবে মেনুটা। তারপরে হচ্ছে ওই যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনে ক্লিক করবেন। করার পরে হচ্ছে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইল সেটিংস, এই প্রোফাইল সেটিংসে চলে যাবেন। তারপরে হচ্ছে যে দেখুন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং লেখা আসছে, তাই না? এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং লেখাটাতে ক্লিক করবেন। করার পরে এই যে নিচের দিকে দেখুন রিভিউইং লেখা আসছে, তাই না? এই রিভিউইং লেখাতে হচ্ছে দুইটা জিনিস অন করে দেবেন। এই যে দেখুন, এই যে ট্যাগ রিভিউ ইজ অলওয়েজ অন হোয়াইল ইউর প্রোফাইল ইজ লকড, এটা অলরেডি অন থাকে যদি আপনার প্রোফাইলটা লক করা থাকে। সো আপনি যদি প্রোফাইল লক করে রাখছে, যদি রেখে থাকেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনারটা এটা অন থাকবে। তারপরেও যদি অন না থাকে, আপনি এখান থেকে অন করে নেবেন। এই যে এটা জাস্ট অন করা আছে আমারটা বাই ডিফল্ট, বিকজ অফ আমারটা প্রোফাইল লক করা। তারপরে হচ্ছে নিচের অপশনটা দেখুন, রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল, মানে আপনার রিভিউ ছাড়া আপনার প্রোফাইলে কখনোই মানে কোনো ট্যাগ অ্যাপ্রুভড হবে না। এখানেও কিন্তু সুন্দরভাবে লেখা আছে উপরে দেখুন, টাইমলাইন রিভিউ ইজ অলওয়েজ অন হোয়েন ইউর প্রোফাইল ইজ লকড, তার মানে আমরা যদি প্রোফাইল লক করে রাখি, এই দুইটা সেটিংস কিন্তু বাই ডিফল্টই অন থাকবে। সো টেনশন নেওয়ার কিচ্ছু নাই, আপনার প্রোফাইলটা যদি লক করে রাখেন, এই দুইটা সেটিংস কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আর প্রোফাইল লক কীভাবে করতে হয় আশা করি এখন আর অজানা কারণ নাই। তারপরে কারো জানার ইচ্ছা থাকলে আমার চ্যানেলে অনেক পুরনো ভিডিও আছে প্রোফাইল লক নিয়ে, চাইলে দেখতে পারেন, অথবা কারো যদি নতুন ভিডিওর প্রয়োজন পড়ে কমেন্টে জানাবেন, আমি নতুন করে ভিডিও তৈরি করে দিয়ে দিব। তো আশা করি এখন আপনি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনি আপনাকে ট্যাগ করা থেকে বিরত রাখতে পারবেন। খুব সিম্পল একটা জিনিস, আপনি জাস্ট আপনার প্রোফাইলটা যদি অলরেডি লক করা থাকে, কিছু করতেই হবে না। আপনার প্রোফাইলটা যদি লক থাকে অলরেডি, এগুলো অন হয়ে গেছে বাই ডিফল্ট। ফেসবুকের ডিফল্ট সিস্টেম এরকম যে কারো প্রোফাইল যদি লক থাকে, তারই ট্যাগিংয়ের অপশনগুলো, রিভিউগুলো অন হয়ে যায়। আর আপনার প্রোফাইলে যদি লক করা না থাকে, তাহলে হচ্ছে আপনাকে আমি যেভাবে দেখাইলাম ওখানে যেতে হবে, যে হচ্ছে এই রিভিউগুলো অন করে দিতে হবে, তাহলেই হচ্ছে আপনার অনুমতি ব্যতীত কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। সো আশা করি এই ফেসবুকের এই ট্রিপস বা ট্রিক্স রিলেটেড এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।